আমরা এখন এসেছি কুমিল্লা জেলার চোদ্দ মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে ছাতিয়ানি গ্রামের দক্ষিণ পশ্চিম দিকে ডাকাতিয়া নদীর একটি শাখা প্রবাহিত হয়েছে এই এদিক দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদীর একটি শাখা আমাদের আমরা যেখানে অবস্থান করছি এর পাশেই অসংখ্য তালগাছের শাড়ি আছে আমরা অন্য সময় দেখাব আর এখন আমরা এখানে যে জন্য একটু দাঁড়িয়েছি এই ডাকাতিয়া নদীর শাখার যে শাখাটি বয়ে গেছে এখানে এর একটু চরে আমরা দাঁড়িয়েছি আসলে আমরা যখন যাচ্ছিলাম দেখছিলাম যে রাস্তার পাশ দিয়ে অনেক লতা গুল্ম ইত্যাদি সবুজ অনেক লতা গুল্ম আছে তো এক ভাই এখানে আসলে কাজ করেন এই লতা গুল্মগুলোকে এগুলি ওই আগুন লাগিয়ে পুড়ে ফেলার জন্য এক ধরনের কীটনাশক ব্যবহার করা হয় এই কীটনাশকটা দিলে পরে তারপর এই লতা গুল্মগুলো শুকিয়ে যায় তারপর শুকিয়ে যাওয়ার পর তারা আগুনটা লাগান লাগালে পরে এগুলি শেষ হয়ে যায় পরবর্তীতে আবার ঋতু শেষ হলে আবার বৃষ্টিপাত হলে তখন এগুলো আবার সবুজে আচ্ছন্ন হয়ে ওঠে তো রকম এই ঘটনাটি আমরা দেখার পর এই ভাইয়ের সাক্ষাৎকার নিতে আসলাম আমরা এখানে থেমে গেলাম উনি সেই ভাই যে যিনি স্প্রে করছিলেন আমরা এখন তার সঙ্গে কথা বলবো আপনার নাম মোহাম্মদ আসিফ একটু জোরে বলেন সমস্যা নেই আপনার বাড়ি কোথায় এদিকে এটা তো ছাতিয়ানি ও পাশের গ্রাম ওই মুন্সিরহাটি ইউনিয়ন আচ্ছা তাহলে আপনি যে স্প্রে করছিলেন এটা এটা আসলে কি কি করছিলেন এটা সম্পর্কে আমাদেরকে একটু বুঝান ও আচ্ছা তো এখন বর্ষাকালে তো আর এটা করা হয় না বর্ষাকালে তো এখানে এই পথ দিয়ে আমি যাওয়ার সময় আমি দেখেছি অনেক বড় বড় কাশফুল হয় তখন তো ঘাস লতা পাতা বাতা ইত্যাদি আরো অনেক লম্বা হয় এবং প্রাচীরের মতো দেয়ালের মতো হয়ে যায় হ্যাঁ তো শীতকালে যখন আসলে চাষবাসের সময় তখন এটা আসলে কাটতে হয় পুটতে হয় কেন মানে এটার বিশেষ প্রয়োজন কেন দেখা দেয় ইঁদুর ইঁদুর হ্যাঁ আমরা জানি তিনি একটি মূল্যবান কথা বলছিলেন যে ইঁদুর আসলে ফসলের শত্রু ইঁদুর বেশ সময় মানে সারা পৃথিবীতে ইঁদুরের উপদ্রবে ফসলের ব্যাপক ক্ষতি হয় তো ইঁদুরের এছাড়াও ইঁদুর অনেক রকমের রোগ ছড়ায় প্লেগ সহ নানান রকমের ভয়ঙ্কর কিছু রোগ ছড়াতে পারে ইঁদুর তো ইঁদুর ইঁদুরকে খেয়ে আমরা সব সময় মনে করি যে সাপ আমাদের জন্য সব ক্ষতিকর আসলে সাপ তো অবশ্যই একটি বিষধর প্রাণী কিন্তু সাপ আবার ইঁদুরকে খেয়ে ফেলে এইভাবে সাপ কিন্তু ফসলের উৎপাদনে একটি বিশাল ভূমিকা পালন করে তো সেই ক্ষেত্রে আমরা জানি যে তারা আসলে এখানে যে এই সব এই লতা গুলম রাস্তার পাশে আছে এগুলোকে স্প্রে করে শুকিয়ে আগুন লাগিয়ে এগুলো পরিষ্কার করে এজন্য যে ইঁদুরের উপদ্রব থেকে যেন তাদের ফসলগুলো রক্ষা পায় এবং এই ইঁদুর নিধনে সাপেরও একটা ভূমিকা আছে কিন্তু সাপ আবার ক্ষেত্র বিশেষে মানুষেরও ক্ষয়ক্ষতি করে তো এই জন্য তারা ইঁদুর এবং সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য আসলে তারা এই স্প্রে করেন এবং এগুলোকে এই সময়টায় শীতকালের এই সময়টায় পুরে এই স্প্রে দিয়ে শুকিয়ে পুরে তারপর ফসল ফলাদির এই চাষাবাদ করেন এটাই আমরা জানতে পারলাম এটা আমাদের কাছে এক ধরনের একেবারে নতুন একটি বিষয় বা তথ্য এবং আমাদের মতো আরও অনেকের কাছে এটা নতুন মনে হবে আমরা আরেক চাচার সঙ্গে কথা বলবো চাচা এর মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন চাচা আপনার আপনার নাম মমতাজ তো আপনার বাড়ি কোথায় গ্রামের নামটা কি বোলপুর ও আমরা যে এখন আসার সময় করপাটি বাজার দিয়ে এসেছি এখানে হ্যাঁ তো আপনার বয়স কত হবে সত্তর ও আপনি মাসাল্লাহ সুস্থ আছেন এখন ঘটনা হলো মনে হয় যে কৃষি কাজ করলে শারীরিক পরিশ্রম করলে মনে হয় শারীরিক শরীর সুস্থ থাকে কারণ শহরে অল্প অল্প বয়সে মানুষ অসুস্থ হয়ে যায় আচ্ছা যাই হোক আপনার এই কৃষি কাজ করেন না অন্য কৃষি কাজ তো এখন আমরা ওই ও যখন আসলে স্প্রে করছিল তখন আমরা আসলে জানতে চাচ্ছিলাম

আচ্ছা এই যে এই ই একটা ওষুধটা দিচ্ছে এটা আমি তো প্রথম মনে করেছিলাম কেরোসিন অথবা পেট্রোল ডিজেল এই জাতীয় এই এইরকম খনিজ কোনো বিষয় না কি কি বন ওষুধ বন ছাপ করার ওষুধ ও এটা স্প্রে করলে পরে এটা ওই গাছগুলো শুকিয়ে ও তো এই ইঁদুরের আপনার এই

আচ্ছা গেছে কয়েকজন মনে করেন সাগারের লেগে যায় সাগর বলতে মানে কোন সাগর বঙ্গোপসাগরের সঙ্গে কি এই শাখা নদীটা যুক্ত আছে এটা কি এদিক দিয়ে যুক্ত না এদিক দিয়ে যুক্ত এটা স্রোতটা কোন এটা কি এদিক থেকে এদিকে যায় না এদিক থেকে এদিকে যায় মানে এটা এই নদীটার ভাটি ওইদিকে ও পানিটা তাহলে এদিক দিয়ে আসে ও আমি তো এতদিন পর্যন্ত ধারণা করেছি যে পানিটা এদিক দিয়ে এসে এদিকে যায় এদিক দিয়ে আসে আসলে এদিক দিয়ে ও তো ঠিক আছে আমরা আরেকটা বিষয় এই ও যে স্প্রে করে স্প্রেটা একটু দেখবো ও একটু স্প্রে করে আমাদেরকে দেখাবে আসলে কিভাবে স্প্রে হয় ও স্প্রে করা করে আসা পর্যন্ত আমরা এই বিষয়টা একটু দেখাচ্ছি ও ঠিক এইভাবেই স্প্রে করে এই স্প্রেটা করে আসলে এই ইঁদুর নিধনের জন্য মূলত তো হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এইভাবেই সে স্প্রে করে তো এই স্প্রে করার পরে ফসল এই লতা গুল্ম ঘাস আগাছা হ্যাঁ এগুলো শুকিয়ে যায় শুকিয়ে গেলে মূলত এত কষ্ট এত ব্যয় হচ্ছে মূলত ইঁদুরের জন্য ইঁদুর আসলে আমাদের ফসলের বেশ শত্রু এই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যুগে যুগেই আমাদের দেশের যে মেরুদণ্ড কৃষক আচ্ছা আচ্ছা কৃষি কৃষক সম্প্রদায় তারা মানে অনেক কিছু ঝড় বৃষ্টি বন্যা খরা ইত্যাদির সঙ্গে তো লড়াই করেন এরপরেও ইঁদুরের সঙ্গে তাদের একটা বড় সংগ্রাম করতে হয় তো এই যে এখন ভাই দেখলেন যে এই সমস্ত এই স্প্রে করছেন ব্যয় করছেন সময় ব্যয় হচ্ছে এই সমস্ত ইঁদুরের জন্য আসলে ইঁদুরের আমাদের মানে এটার কোনো ভালো গুণ আমাদের জানা নেই এটা সবটাই খারাপ এটা রোগ ছড়া এটা ফসলের ক্ষতি করে এবং ব্যাপক ক্ষতি করে তো সেই ক্ষেত্রে আসলে ইঁদুরকে হ্যাঁ ইঁদুরকে নিধন করা ছাড়া আর কোনো আসলে পন্থা আমাদের পরিবেশ এবং ফসলের জন্য আর নেই ফসলের জন্য বিরাট